নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলার গ্রন্থাগারগুলি নিয়ে মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সার্কিট হাউসে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবদিহি থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া ফুটবল মাঠের সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন ও সমবায় মেলা। মঙ্গলবার একটি সেমিনার অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর কলেজে। মঙ্গলবার উদ্বোধন হলো মেমারি এক নম্বর ব্লক কৃষি মেলার। বর্ধমান জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলা গ্রন্থাগারগুলি নিয়ে মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো সার্কিট হাউসে। বৈঠকের পর বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার পরিদর্শনে যান গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জেলায় 3টি মডেল লাইব্রেরি গড়ে তোলা হবে বলেও জানানো হয়। পূর্ব বর্ধমান জেলার গ্রন্থাগারগুলি নিয়ে মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। বর্ধমান সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বৈঠকের পৌরোহিত্য করেন। জেলার গ্রন্থাগারগুলির পরিকাঠামো সহ শূন্য পদ নিয়ে এদিন আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার পরিদর্শনে যান সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগারের পরিকাঠামো সহ পাঠক তালিকা খতিয়ে দেখেন তিনি। জানা যায় জেলায় 3টি মডেল লাইব্রেরি গড়ে তোলা যাবে। পাশাপাশি লাইব্রেরিগুলিতে কম্পিউটারের সংখ্যা বাড়িয়ে আধুনিকীকরণ করা হবে বলেও জানানো হয়। অন্তরীণ তথা ইন্টারনাল রিভিউ মিটিংয়ে বসেছিল সার্কিট হাউসে। দুজন এডিএম ছিলেন, এসডিও সদর আছেন, এছাড়া ডিএলও ডিএমও আছেন। গত মে মাসে আমরা একটা রিভিউ মিটিং করেছিলাম জেলা পর্যায়ে। সেই রিভিউ মিটিংয়ে অনেক পরামর্শ উঠে এসেছিল। সে পরামর্শ অনুযায়ী কত কী পর্যায়ে কতখানি কাজ হয়েছে আর কি হয়নি আমরা প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি। যার মধ্যে রিডার বাড়ছে কি না, 52টি দিবস পালন ঠিকভাবে হচ্ছে কি না, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ এসেছিল টয়লেট নেই, পানীয় জল নেই, ইলেকট্রিফিকেশন নেই। মোটামুটি 12টি লাইব্রেরির ব্যাপারে কথা উঠে এসেছে যেখানে টয়লেট নেই এবং পানীয় জলের অভাবের কথা এসেছে। 2টি লাইব্রেরিতে বিদ্যুৎ সংযোগ নেই। আজকে জেলা প্রশাসনদের নিয়ে কথা বলেছি, প্রশাসনদের আলোচনা করেছি এবং টেকনিক্যালি কোনো অসুবিধা না থাকলে খুব তাড়াতাড়ি সেগুলো ফুলফিল হবে। এছাড়া আমরা একথা ভাবছি যেহেতু বর্ধমান একটা বর্ধিষ্ণু জেলা, এই জেলায় বই জনমুখী হোক, কীভাবে পাঠকের কাছে বই পৌঁছাবে এই ব্যাপারটাও আমরা দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে পরামর্শ আমরা করছি। তাছাড়া 400টি কম্পিউটার আমরা দিয়েছি এই জেলার ক্ষেত্রেও। 38টি কম্পিউটার নতুন এবং পুরাতন মিলে দেওয়া হয়েছে। সেই কম্পিউটার সিস্টেমটা ঠিকভাবে কাজ তারা করছেন কি না, ঠিকভাবে যোগাযোগ হয়েছে কি না, এবং যেখানে কম্পিউটার দেওয়া হয়েছে যে লাইব্রেরিতে তারা সে বিষয়ে পারদর্শী কি না, সে বিষয়ে দরকার হলে তাদের ট্রেনিং এর ব্যবস্থা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবডিহি থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একলক্ষী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবডিহি থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একলক্ষী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুনার আগারওয়াল, এসটিপিও শৌভনিক মুখোপাধ্যায়, সিআই অতনু বন্দ্যোপাধ্যায়
রায়নার দুই বিডিও দীপ্যমান মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, মাধবটিহি ও খণ্ডঘোষের ওসি সহ বিশিষ্ট ব্যক্তি। এদিন পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এই শিবিরে আসেন এবং বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। সকলকে নমস্কার ও আন্তরিক অভিনন্দন জানিয়ে মাননীয় এসডিপি সাহেবের দেওয়া এই সুযোগে দু একটি কথা জাস্ট বলার জন্য আমি চেষ্টা করছি। খুব ভালো বক্তা নয় আমি। দেখুন, স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা করি, আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা ধারাবাহিকভাবে চলে, কিন্তু এর বাইরেও মানুষের প্রয়োজন বা মানুষের যে চাহিদা সেটা মেটানোর জন্য এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন এনজিও যখন এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির করে, সেগুলি অনেক বেশি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে ওঠে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সেখানে আমাদের যে ধারাবাহিক শিবির তার চেয়ে অনেক বেশি পরিষেবা সেই সব জায়গাগুলো সেই মুহূর্তে পাওয়া যায়। এগুলোতে মানুষের যে প্রয়োজন তার অনেকটাই হয়তো সাময়িকভাবে মিটে যায়। মানুষকে আজকে তার স্বাস্থ্যের মানে খাতিরে অনেক জায়গায় দৌড়তে হয়, সেই দৌড়ানো সেই বাইরে যাওয়া সেগুলো অনেকাংশে মিটে যায়। সেই দিকে তাকিয়ে আমাদের মাধবটির ওসি সাহেব যেদিন আমাকে বললেন যে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির আছেন, আপনি যাবেন, আমি অবশ্যই যাব বলেছিলাম, আমি অবশ্যই যাব এবং এসেওছি। আমার এই ধরনের স্বাস্থ্য শিবিরে খুবই ভালো লাগে। এই ধরনের স্বাস্থ্য শিবির মানে যে রক্তদান শিবির আমাদের মাননীয় ওসি সাহেব করেছিলেন, সেদিন আমাদের বর্ধমান জেলায় মিটিং থাকার জন্য আমি থাকতে পারিনি, কিন্তু এগুলো আমি চট করে বাদ দিই না বা মিস করতে চাই না। উপস্থিত ছিলেন পাঁচজন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এদিন প্রতিবন্ধী মানুষদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। সভাপতি সাহেবকে ডেকে নেব সামনে, সভাপতি সাহেব এবং বিডিও সাহেবকে। এরপর চন্দন মালিক, চন্দন মালিক আপনারা জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা প্রত্যেক থানা এরিয়া অন্তর্গত গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য শিবির আয়োজিত করি এবং তার অন্তর্গতই আজকে এখানে মাধবদি থানা রায়নাটু ব্লকে আজকে এখানে স্বাস্থ্য শিবির আয়োজিত করা হয়েছে। এখানে আমাদের পাঁচজন ডক্টর টেকনিশিয়ান এবং তাদের সাপোর্টিং স্টাফ আজকে এখানে একলক্ষী গ্রামে এসছে। একলক্ষী গ্রামের মানুষ এবং তার পাশে যত গ্রাম আছে উচালন থেকে এবং অন্য জায়গা থেকে যারা যারা গ্রামের মানুষ এখানে আজকে এখানে এসছেন তাদেরকে এখানে ফ্রি অফ কস্ট মেডিকেল চেক আপ হেলথ ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে। তার সাথে এখানে কিছু আমাদের প্রতিদ্বন্দ্বী মানুষজনকে তাদেরকে স্ট্রেচার এবং হুইল চেয়ারগুলো আজকে এখানে প্রদান করা হয়েছে। এটা অনেক টাইম হয়ে যাবে না আমাদের গ্রামের মানুষ ভালো জায়গা ঠিক টাইমে পৌঁছাতে পারেনি, সেই জন্য আমরা চেষ্টা করি কি আগে যেটা আমরা দু বছর আগে শুরু করেছিলাম কি আমরা থানা এরিয়াতে করতাম, থানায় প্রাঙ্গণে, কিন্তু তারপর থেকে এখন ওই থানা এরিয়ায় কিন্তু গ্রামে গিয়ে করার চেষ্টা হবে, যেখানে গ্রামের মানুষ কাছে এই স্বাস্থ্য সেবাটা পরিষেবাটা পৌঁছাতে হবে। সেটাও যাদের যাদের দরকার আছে ডক্টররা লিখে দিচ্ছেন তাদেরকে বিনামূল্যে এখানে ওষুধ দেওয়া হচ্ছে। আজকে এখানে আমাদের টিম যে এসেছে মিশন হসপিটাল দুর্গাপুর থেকে। আপনারা এক লাখের যত জনসাধারণ এখানে এসছেন তারা এই স্বাস্থ্য শিবিরের সাহায্যে উপকৃত হবেন এবং এই স্বাস্থ্য শিবিরের জন্যই আপনারা এতক্ষণ আমাদের মধ্যে বিখ্যাত বাউল শিল্পী কার্তিক দাস বাউলের গান শুনলেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আরক্ষাধ্যক্ষ শ্রী কুণাল আগরওয়াল মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রায়নাটু ব্লকের সভাপতি আনসার আলী খান মহাশয়। আমি আনসার আলী খান মহাশয়কে স্টেজে ডেকে নেব। ছোঁয়া পাইনি, প্রত্যেকটি মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছেন, কেউ ঢালাই রাস্তা পেয়েছেন, কেউ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, কেউ বার্ধক্য ভাতা পেয়েছেন, কেউ বিধবা ভাতা পেয়েছেন, কেউ সেখানে মেমোরা থাকেন না, আমাদের পিএসসি গুলো যায় তারপরে বিপিএসসি তে যায়। যখন অন্যান্য ডিপার্টমেন্টের উদ্যোগে বা অন্য উদ্যোগে যখন এলাকার মধ্যে এসে স্বাস্থ্য শিবির হয় তখন লোকে ইচ্ছা করে তার শরীরে অনেক কষ্ট না থাকলেও স্বাস্থ্যটা একবার পরীক্ষা করিয়ে নেয়। আমরা শিক্ষিত মানুষ যারা তারা প্রত্যেকেই জানি
যে আমাদের শরীরে সিমটম দেখা না দিলে হয়তো অনেক রোগ বাসা বেঁধে থাকে, যেটা কিনা সঠিক সময় ধরা পড়লে অনেক আগেই সেরে যেতে পারত, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য তাতে অনেক রকম উপসর্গ তৈরি হয়। আর একটা দিক যেটা বলবো, যে সাধারণভাবে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য শিবিরে কাজ করে, ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়, এটা দেখে খুব ভালো লাগছে যে পুলিশ প্রশাসনের যে মানবিক মুখ মানুষের কাছে পরিস্ফুট হচ্ছে, সেটা খুবই আনন্দের বিষয়। যে মানুষের সাথে যে মেলবন্ধন তার স্বাস্থ্যের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, কিছুদিন আগে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা সুন্দর ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ হয়েছিল, বিভিন্ন অকেশনে, সামাজিক অকেশনে যে এই যে ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন সব আমরা একযোগে কাজ করছি, এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। আমি আশা করব এরকম উদ্যোগ আরো হবে এবং আমাদের মাধব ডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া ফুটবল মাঠের সূচনা হলো মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের মেলার সূচনা হয়। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলি মেলাতে ফুটিয়ে তোলার পাশাপাশি প্রতিদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডঘোষ ব্লকেও শুরু হলো মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন সমবায় মেলা। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খণ্ডঘোষের বাদুলিয়া ফুটবল মাঠে গড়ে ওঠে এই মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা আছেন, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 10টি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধানরা আছেন, আমাদের প্রদীপ প্রজ্বলন চলছে। এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে যে প্রাকৃতিক বিপর্যয় এসেছে, আজকে চাইবো এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমার সঙ্গীত পরিবেশনের জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবজুজু। কোটি টাকা দেনা মাথায় নিয়ে, 2 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন উন্নয়নের জোয়ারে, উন্নয়নের কর্মকাণ্ডে গোটা বাংলার মানুষকে সামিল করার জন্য। কেউ বাদ পড়বে না এতে, কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই উন্নয়নের কর্মযজ্ঞে সামিল। সহ সভাধিপতি সম্পাধারা, পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসু বিরায়, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র, সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, বিভিন্ন জনপ্রতিনিধি সহ অন্যান্যরা। আমাদের গোটা বাংলায় মেলা চলছে, কৃষি মেলা চলছে। আমাদের বর্ধমান জেলায় সমস্ত ব্লকে শুরু হয়ে গেছে। আজকে খণ্ডঘোষ ব্লকে আমাদের কৃষি মেলা, 3 দিনের কৃষি মেলা উদ্বোধন হলো। এই কৃষি মেলায় কৃষকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সময়ে কিভাবে চাষ করা হয়, সর্বত্র চাষ, মৎস্য সম্প্রদায় থেকে শুরু করে মৎস্য চাষ, কৃষি চাষ, সমস্ত চাষকে উৎসাহ দেওয়ার জন্য এবং কৃষকদের আরও আগামী দিনে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ যাতে ঠিকঠাক করতে পারে এবং কৃষকরা এত সুফল পাচ্ছে তার সচেতন করার জন্য এই মেলা। আমরা মনে করি যে বা যারা বলছে এটা মেলার সরকার, আমরা মনে করি তারা বাংলায় থাকে না, তারা অন্য প্রদেশে থাকে। এটা বাংলা মামাটি মানুষের সরকার চলছে। এখানে আমরা সবাই ভালো আছি, সবাই মেলার মাধ্যমে আছি, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাই আমরা সবাই ভালো আছি, সবাই ভালো থাকার চেষ্টা করছি। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলি জনসমক্ষে তুলে ধরা হয় মেলা প্রাঙ্গণে। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জেলে কৃষি মাটি মৎস্য ও উদ্যান পালন যে মেলা, সেই মেলা আমাদের প্রত্যেকটি ব্লকের সাথে আমাদের খণ্ডঘোষ এই পূর্ব বর্ধমান জেলায় আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে উদ্বোধন হলো, এখানে বিভিন্ন কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর, এছাড়াও আমাদের সরকারি বিভিন্ন স্কিম যেমন কন্যাশ্রী,
এসএইচজি গ্রুপের সুবিধা, আইসিডিএস, আশাকর্মী, স্বাস্থ্যকর্মীরা কিভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, এই সরকারের আমলে মানুষ যে কিভাবে এগিয়ে এসেছে, আর মানুষ যে সহযোগিতা সরকারের পাশে থাকে, সরকারি যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেটা এই মেলার মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তিন দিন ব্যাপী এই মেলা হবে। এই মেলা এখানে উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় সভাধিপতি রেবু টুডু মহাশয়। এখানে বিভিন্ন পঞ্চায়েত সমিতি, জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি এসেছিল, জেলা পরিষদের সদস্য আমাদের কি খন্ডঘোষ ব্লক সভাপতি অসীম বাবু ও বিভিন্ন কৃষি দপ্তরের ও খন্ডঘোষ ব্লকের বিডিও সাহেব ছিলেন কমলকান্তি কর্মকর্তা মহাশয় ও খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ, বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সকলে মিলে আজকে মানুষকে সঙ্গে নিয়ে এই মেলা মহামিলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এদিনের এই মেলা ঘিরে মেলা প্রেমী মানুষজন ভিড় জমায় মেলা প্রাঙ্গণে। উদ্যোক্তাদের আশা, এর ফলে উপকৃত হবেন অসংখ্য মানুষজন। সেই সমস্ত কাজকর্ম আমরা এই কৃষি মেলার মাধ্যমে তুলে ধরেছি এবং কি কি সহযোগিতা বা কি কি সুযোগ আমাদের থেকে, এবং আমাদের যে যেমন প্রাণী সম্পদ মৎস্য দপ্তর চাষ করবে না, ওই বহুজাতিক সংস্থার সেইগুলো সম্বন্ধে তিন দিন ধরে বহুজাতিক সংস্থায় এটা ব্লক লেভেলের মেলা। আমাদের এবছরে বর্ধমান সদরে মহকুমা লেভেলের মেলা আয়োজন করা হয়েছে। তারপরে কৃষি কথা যে ইয়ে আছে খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলবার একটি সেমিনার অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর কলেজে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানের তত্ত্ব তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চে। আয়োজকদের আশা, এর ফলে অনুপ্রাণিত হবে ছাত্রছাত্রীরা। ইন্টারন্যাশনাল সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সেমিনারটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর কলেজে। একটি সংস্থার সহযোগিতায় গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানের সত্য তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চে। অসংখ্য ছাত্রছাত্রীরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞানের বিভিন্ন দিকগুলি এদিনের অনুষ্ঠান মঞ্চে তুলে ধরা হয়। হচ্ছে সকাল থেকে আমি একটা বিষয়ে সত্যি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমি কলেজ লেভেলে কোনোদিন ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম আমি দেখিনি, হয়তো হয়ে থাকবে সেটা আমার নজরে পড়েনি। আমার নজরে এটাই প্রথম পড়েছে যে কলেজ লেভেলে ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম হচ্ছে, এবং তার জন্য আমি ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এবং শ্যামসুন্দর কলেজকে খুব ক্রেডিট দেব, কারণ এরা উদ্যোগী হয়ে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য তৈরি হয়েছিলেন আগে, এবং সেটাকে আগে সফল করে ফেলেছেন। অনেক অনেক সেরা বিজ্ঞানী বিভিন্ন সাবজেক্টে তারা এই বিষয়ে আজকে সবাই লেকচার দিচ্ছেন এবং আরও অনেকে লেকচার দেবেন, এবং অনেক ছাত্রছাত্রী পোস্টার প্রেজেন্ট করবে, সেটা দেখার সৌভাগ্য হয়তো আমাদের হবে। সেটা নিশ্চয়ই ভবিষ্যতের ছাত্রছাত্রীদের অনেককে সাহায্য করবে আপনার ভবিষ্যতে রিসার্চ করার জন্য। রিসার্চ মানেটা সেটাও অনেক ছাত্র ভালো করে বুঝতে পারবে, যেটা অত অনেকে এখন বোঝে না, সেটা সাহায্যে ছাত্রছাত্রীদের অনেক উন্নতি হবে, অনেকেরও উন্নতি হবে, এবং
অনেক ছাত্রছাত্রী যারা হাইস্কুল পরে ড্রপ করে যায় বা বিএসসি পরে আর কোনো কিছু করে না, তারা পরবর্তীকালে মাস্টার ডিগ্রি বা পিএইচডি ডিগ্রির দিকে অগ্রসর। এই ধরনের প্রোগ্রামে কর্মরত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ প্রচণ্ডভাবে ওদের লাভ হবে, কারণ এই প্রোগ্রাম করার মানে ওরা জানতে পারবে যে পৃথিবীতে কি ঘটনা ঘটছে। এরকম প্রোগ্রাম না হলে ওরা খালি টেক্সট বুকে যেটা লেখাটা আছে সেই লেখাগুলো পড়ে বাড়ি চলে যাবে, বাইরের জগতে কি ঘটছে সেটা অনেকেই বুঝতে পারবে না। কিন্তু এরকম প্রোগ্রাম করলে তখন ছাত্রছাত্রীদের মনে আসবে যে হ্যাঁ, আমাদেরও কিছু করা উচিত। অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হবে এই ধরনের প্রোগ্রাম করলে। উদ্যোক্তাদের আশা, এইরূপ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। টিতে যে সমস্ত বড় বড় বিজ্ঞানীরা কাজ করে গেছেন এবং তারা তাদের কাজ যেভাবে মানুষের কাজে লেগেছে, মানুষের দুঃখ দুর্দশা দূর করেছে, সেটা জানতে পারলে এখনকার ছাত্ররা তো তারা উৎসাহিত হবে। সেই জন্য এই ধরনের সেমিনার বন্দোবস্ত করা খুব দরকার বলে আমার মনে হয়। আমি ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে বলতে পারি যে আমরা এই ধরনের সেমিনার যাতে হয় তার জন্য অনেক উৎসাহ আমরা দিই। অনেক আরও অনেক আন্ডারগ্রাজুয়েট কলেজে আমরা এইগুলো যাতে বেশি করে হয় সেটা আমরা মনে করছি। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার উদ্বোধন হলো মেমারি এক নম্বর ব্লক কৃষি মেলার, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় মোট 20টি স্টল রয়েছে। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা চক্র, অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি প্রধান রাজ্যে কৃষির উন্নয়নে ও কৃষকদের স্বার্থে সারা রাজ্যব্যাপী মাটি কৃষি উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল মেমারি এক নম্বর ব্লক কৃষি মেলার। মেমারি এক নম্বর ব্লকের বিডিও দপ্তরে আয়োজিত এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলার উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম। এবং প্রাণী সম্পদ মেলা 2017 সাথে অন্যান্য সম্মানীয় অতিথিরা রয়েছেন বর্তমান সদস্য। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, বর্ধমান সদর দক্ষিণ মহকুমার শাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলায় মোট 20টি স্টল রয়েছে, যেখানে কৃষিদ্রব্য প্রদর্শনী, মৎস্য প্রদর্শনী, প্রাণী সম্পদ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর থেকেও স্টল রয়েছে। তিন দিন ব্যাপী বিভিন্ন আলোচনা চক্র, অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃষি মেলা একটা মেলা আসা মানে সমস্ত কিছু জীবনে সেই কৃষকদের সমস্ত কিছু, আপনারা বীজ থেকে সার থেকে আরম্ভ করে চাল থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে এক ছাতার তলায় দেখা যায়। এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, আজকেই আমার কথা হয়েছে, এক সপ্তাহের মধ্যে তারা সমস্ত টেন্ডার বাই কার্যকরী যেসব আছে তারা চালু করতে আরম্ভ করে দেবে এক সপ্তাহের মধ্যে। এটা একটা বড় সংস্কার। মেমারি ওয়ান ব্লক বিডিও অফিস প্রাঙ্গণে যে মেমারি ওয়ান ব্লক কৃষি মেলা উদযাপিত হচ্ছে, এখানটা 12-13-14 তিন দিন হবে। এই মেলাতে 20টি স্টল আছে, সেখানে কৃষিদ্রব্য প্রদর্শনী, মৎস্য প্রদর্শনী এবং প্রাণী সম্পদ প্রদর্শনী এগুলো তো আছেই। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের, স্বাস্থ্য দপ্তর, প্রশাসনের দপ্তর, সমস্ত দপ্তরের কী কী কাজ হয় সমস্ত কিছু নিয়ে এই মেলা তৈরি হয়েছে, যেখানে গ্রাম বাংলার মানুষ এক ছাতার তলায় এসে তারা কী কী সরকারি সহায়তা পেতে পারে সমস্ত কিছু তারা এখান থেকে এসে দেখতে পাবেন। এছাড়াও মেলাতে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। মেলা উদ্বোধন করেছেন মেমারি ওয়ানের এমএলএ ম্যাডাম
মাননীয় নার্গিস বেগম মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যার, আমাদের এসডিও সদর সাউথ স্যার এবং আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ, সমস্ত অঞ্চলের প্রধানরা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসাররা সবাই এখানে উপস্থিত ছিলেন। তারা এসে এক ছাতারতলায় এসে যে চাষি তার ঘরে যে সমস্ত জিনিস দরকার, চাষ ছাড়াও তার স্বাস্থ্য দরকার, তার মার্কেটিং দরকার, তার কৃষিজ দ্রব্য, সমস্ত জিনিস তারা এখানে এসে এক ছাতারতলায় তারা দেখতে পাবে। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। জেলার 44টি সার্কেলে প্রথম স্থানাধিকারীরা এদিনের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন। বর্ধমান জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় এবং সদর পূর্ব চক্র বর্ষুলের পরিচালনায় গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বর্ষুল সিডিপি স্কুল ময়দানে চলে এদিনের এই কর্মকাণ্ড। মশাল চালিয়ে এবং রং বেরঙের বেলুন উড়িয়ে এদিনের প্রতিযোগিতার সূচনা হয়। আপনারা প্রত্যেকে পতাকার মাধ্যমে এই পতাকা উত্তোলনকে অভিবাদন জানান। আপনারা সকলে করতালির মাধ্যমে স্বাগত জানান এই বিশেষ অনুষ্ঠানে। ক্রিয়াকর্মে প্রজ্বলিত হচ্ছে আমাদের 37তম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2017-র মশাল। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, লক্ষ্মীরতন শুক্লা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবজুডু সহ সভাধিপতি সম্পাধারা, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক, মেমারির বিধায়ক নার্গিস বেগম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা, বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। পূর্ব বর্ধমান জেলার যে 44টা সার্কেল আছে, প্রতিটি সার্কেল থেকে প্রথম স্থানাধিকারীরা এদিন প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। হিসাবে আজ আমাদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ উৎসাহিত করছি। বর্ধমান দক্ষিণের ঠিক আগেই আপনারা দেখতে সকলকে অভিবাদন জানাতে জানাতে। বর্ষুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, পূর্ব বর্ধমান জেলার গ্রন্থাগারগুলি নিয়ে মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সার্কিট হাউসে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবটিহি থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া ফুটবল মাঠে সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন ও সমবায় মেলা। মঙ্গলবার একটি সেমিনার অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর কলেজে। মঙ্গলবার উদ্বোধন হলো মেমারি 1 নম্বর ব্লক কৃষি মেলার। বর্ধমান জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।